तरुण प्रजन्मेर जनप्रिय संगीत शिल्पी तशरीफ खान सम्प्रति घोषणा करेछिलेन रमजानेर 30 दिने 30 जनके स्वावलम्बी करार कर्मपरिकल्पना ग्रहण करेछेन तिनि। এরই অংশ হিসেবে তাশরিফকে রমজানের এই কদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে। কাউকে অটোরিকশা কিনে দিয়েছেন, রাইড শেয়ারের জন্য কাউকে মোটরসাইকেল, আবার কারো পুড়ে যাওয়া ঘর ঠিক করে দিয়েছেন। প্রতিদিনই চলছিল তাশরিফের কোনো না কোনো সহযোগিতার কার্যক্রম। তবে এই কার্যক্রম থেকে কিছুটা পিছু হটতে হলো তাকে, আর এর কারণ তার অসুস্থতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিজেই জানিয়েছেন এই সঙ্গীত শিল্পী। এনে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাসে তাশরিফ লিখেন, 30 রোজায় 30 জনকে স্বাবলম্বী করার প্রজেক্ট থেকে একরকম বাধ্য হয়েই দুপা পিছাতে হচ্ছে। শরীরের বিরুদ্ধে গিয়ে কাজ করাটা আসলে কঠিন। গত কয়েকদিন টানা প্রজেক্ট পরিচালনা করতে গিয়ে আমার 5টা থেরাপি মিস হয়েছে। এতে সুস্থ হওয়াটা আরেকটু বিলম্বিত হলো। এর মাঝে একদিন বৃষ্টিতে ভিজে গায়ে জ্বর, সর্দি আর মাথা ব্যথাও হয়েছে। তাশরিফ আরও জানিয়েছেন, যেহেতু তিনি নিজে না গিয়ে দূরে থেকে কাজ পরিচালনা করেন না, সেক্ষেত্রে প্রতিদিন বিভিন্ন জায়গায় মুভ করাটা তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বাবলম্বী করার প্রজেক্ট চলবে, তবে প্রতিদিন একজনকে হয়তো পারবেন না, একটু থেমে থেমে কাজটা চালিয়ে যাবেন তিনি। গায়ক তার স্ট্যাটাসটিতে আরও লিখেছেন, আমাদের স্বাবলম্বী করার ফান্ডে বর্তমানে 3,11,800 টাকা রয়েছে। এখন আর কেউ কোনো টাকা পাঠাবেন না, আগে এই টাকা দিয়ে সঠিক ডিস্ট্রিবিউশন করতে থাকি। কবে কোথায় কি করছি তা অবশ্যই আপনাদের জানাতে থাকব, পরবর্তীতে ফান্ডের প্রয়োজন হলে আমিই জানাব। এদিকে গত 5ই মার্চ ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তাশরিফ। এরপর ফিজিওথেরাপি সহ চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি। এর কদিন পরে অনেকটা সুস্থ হওয়ার খবরও জানান এই গায়ক।